ভিডিওত মই জেনারেল সায়েন্সর তোমার আটটা চ্যাপ্টার লোক এমসিকিউ দিছিল, এইটো ন নম্বর লোক চা, ন নম্বর পর এমসিকিউ কিটা চাই যা। সায়েন্সর বল আর গতি বিষয়ক সূত্র সমূহ এতিয়া 10 নম্বৰটো তোমালোকে চোৱা, মহাকাশখন, ইয়াৰ এম চি কিউবোৰ চোৱা। তো তোমালোকৰ এনুৱেল এক্সামৰ কাৰণে কেইটা ইম্পৰ্টেণ্ট হয় তো চাবা ভালকে। মই এটা এটা চেপ্টাৰ দি আছোঁ, তো চাই ল'বা। এঘাৰ নম্বৰ চেপ্টাৰ চোৱা, কাৰ্য আৰু শক্তি। তোমালোকৰ 12 নম্বৰ চেপ্টাৰটো শব্দ আছিলে, তো প্ৰতিটো চেপ্টাৰৰ পৰা তোমালোকৰ 2-3টা এম চি কিউ আহিব। তো মই ভাবোঁ এইকেইটা পঢ়িলে তোমালোকৰ 100% কমন পৰিবই, তো এইকেইটা ভালকৈ পঢ়ি ল'বা। তেরো নম্বর চ্যাপ্টারটা চা, আমি অসুস্থ হও কিয়, তো ইয়ার পর এম সি কিউবোর চাই যা। মই কম সময়তে তোমালোকক ভিডিওটো দি আছো কারণ পরীক্ষা আহিছে, সময় বেশি নাই। তো তোমালোকক ইয়াতে মই বুঝাই দিয়া নাই, যে এক্সপ্লেইন করা নাই, তোমালোকে চাই লবা। যদি কোনো এটা বুঝি নোপোৱা মোক কমেন্টত জনাব পাৰিবা। ইয়াতে বেছি একো তো সায়েন্সতো তোমালোকৰ 9ৰ ইমান কেলকুলেশ্যন নাই, এইকেইটা মুখস্থ কৰিলে হৈ যাব। মই মেথছৰ এখন কেলকুলেশ্যন কৰি কেনে এক্সপ্লেইন কৰি বুজাই দিম। তো মই আজি তোমাক এইটো নেক্সট ভিডিঅ'ত দিব চেষ্টা কৰিম, তো তোমালোকে চাই ল'বা। এতিয়াও যোনে যোনে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই কৰি থ'বা, যে ভিডিঅ'টো এৰোতে মানে ভিডিঅ'টো আপলোড দিওঁতে তোমালোকে ফাৰ্ষ্ট টাইম পাই যোৱা। তো এইটো ভিডিঅ' এইখিনিলৈকে আছিলে, এম চি কিউ চায়েন্সৰ গোটেইখিনি শেষ হ'ল এইখিনিলৈকে। তোমালোকে যদি ভিডিঅ'টো ভাল লাগে কমেণ্টত জনাবা, আৰু বাকী ছাবজেক্টবোৰৰ এনেকুৱা এম চি কিউ যদি তোমালোকৰ লাগে মোক কমেণ্টত জনাবা। থেংক ইউ।